আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমরা আজকে আপনাদের জন্য যে কন্টেন্ট দাঁড় করিয়েছি সেটা হলো যে গাড়ির যে বিভিন্ন প্রকার সুইচ আছে যে সুইচগুলো আমরা কিভাবে ব্যবহার করবো তা আমরা আজকে ভালো করে দেখে নিব। আমার এই উক্ত ভিডিওটা মূলত যারা নতুন ড্রাইভার আছি যারা নতুন আমরা শিখতেছি বা শিখেছি তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য আমি প্রত্যেকের কাছে অনুরোধ করবো যে উক্ত ভিডিওটা আমরা যদি বারবার দেখি তাহলে একটি গাড়ির যে এর সাথে যে সমস্ত সুইচ বা গাড়ির ভিতরে ড্যাসবোর্ডের সাথে যে সমস্ত সুইচগুলো আছে সেই সুইচগুলোর ব্যবহার সম্পর্কে আমরা ভালোভাবে জানতে পারবো এবং সঠিকভাবে ব্যবহার করতে পারবো বলে আমি মনে করি এখন একটু সরাসরি আমরা একটু দেখাই যে আমরা সরাসরি একটু সুইচ চলে আসি আমরা যদি প্রথমেই একটু শুরু করি এই বাম দিক থেকে এই যে স্টিয়ারিং আছে সেই স্টিয়ারিংয়ের যে বাম দিক আছে এই বাম দিক থেকে যদি আমরা শুরু করি তাহলে এই যে এখানে আমরা এই বাম দিকে একটা সুইচ আছে এটা শুরু করি শুরু করলে দেখব যে এই যে এখানে আমরা যা আমরা জানি যে সামনের যে উইনশিল্ড আছে সেই উইন্ডশিল্ডে বৃষ্টির সময় যে পানি পড়ে সেই পানিটাকে পরিষ্কার করার জন্য মূলত এই সুইচটা শুধু এই সুইচটা তার জন্য ব্যবহার করা হয়ে থাকে একটু দেখি আমরা ভালো করে দেখি যে এটার ভিতরে একটু আমরা শেষ শুরু করবো এখানে প্রথমে পুল আছে প্রথমে আছে পুল যদি আমরা পুল করি তাহলে পানি আসবে এই যে দেখি আমরা একটু সরাসরি পুলে চলে গেলাম যদি পুল করি এরকম পানি আসবে পানিও আসতেছে এবং ওই পারে যে ব্লেডটা আছে ব্লেডটা নড়াচড়া করার ব্যাপারটু দেখি আমরা থেমে যাবে থেমে গেল কারণ এটা অন করা না শুধু খালি পুল করা পানি দেওয়ার জন্য আর এরপরে হলো যদি বৃষ্টির পরিমাণ কম থাকে তাহলে আমরা কি করি সামনের দিকে একটু তাকাই সামনের দিকে এরকম ধাক্কা দিই দিলে এই যে দেখি চললে একবার সাথে সাথে বন্ধ হয়ে গেলো কিন্তু তা না করে যদি বৃষ্টি অল্প অল্প করে যদি দু এক ফোঁটা করে বৃষ্টি পড়ে তাহলে এই যে এখানে আই আছে আমরা এখন অপবস্থা আছে এটাতে একটু দিয়ে দিলেই চলবে কিন্তু একটু আমরা এখানে সরাসরি আমরা দেখি ভিডিওটা দেখেন একটু পরে আবার চলবে একটু পরে কিন্তু আবার এটা এমনি আসবে অটোমেটিক্যালি আরেকবার দেখি আরেকবার দেখি এই একটু পরে আবার আসবে যখন অর্থাৎ যখন ঘুরি ঘুরি বৃষ্টি পরে তখন এই গ্লাসে যখন বৃষ্টিটা পড়বে উইন্ডশিল্ডের ভিতরে অর্থাৎ বেশি হবে না ঘুরি ঘুরি পড়লে পরে তখন কতক্ষণ পরপর যদি আমার এই ওইপার ব্লেডটা আসে কোনো অসুবিধা হবে না পরিষ্কার হয়ে যাবে কিন্তু যদি বৃষ্টি আর একটু বেশি হয় তাহলে এই যে আমরা সুইচ আবার চলে আসি এই সুইচের ভিতরে লো আছে আমরা যদি এরকম লোয়ে দিই এরকম একটু পানি দিয়ে না পানি দিয়ে নিলাম একটু পানি দিয়ে নিলাম পানি দিয়ে যদি আমার মনে করি যে এই এখানে আবার দেখি এই যে অপাসে তো আমরা যদি এখানে দিই ওইটা চলবে একটু লোয়ে যদি আমরা দিই এখন লোয়ে দিলাম এই যে লো আছে একটু দেখি লো কিন্তু স্লো চলে একদম স্লো চলতে আসে অত বেশি না এখন এটাকে যদি আমরা হাইয়ে করে দিই একটু আরেকটা হাই নিচে দিয়ে দেবো হাই করে দিলাম দেখেন একটু খুব দ্রুত চলতেছে আমরা কি করি পানি দিয়ে দিলাম পানি দিয়ে দিই পানিটা দিয়ে দিলে হবে কি পানিটা দিয়ে দিলে এই যে পানি এই পানি আসতেছে পানিটা দিয়ে দিলে এটা গ্লাসটা পরিষ্কার হয়ে যাবে এই তো এটা বেশি দেওয়া যাবে না আর এখন আমরা অফ করে দিলাম এইবার আমরা অফ দিয়ে দিলাম কারণ পানি ছাড়া বৃষ্টি ছাড়া কিন্তু আমাদের এটা যদি চালাই তাইলে পরে আমাদের উইন্ডশিল্ডের প্রবলেম হতে পারে এই জন্য হয় কি আমরা এখন এই অল্প অল্প পানি দিয়ে আপনাদের দেখাই দিলাম এইবার আসি যেটা করবো সেটা হলো যে এই যে আমরা ভিডিওটা করতেছি সেটা কিন্তু আমাদের এই যে দিনের বেলার কারণে একটু কম দেখা যাবে আমরা লাইটিং সিস্টেমে চলে যাব বিভিন্ন প্রকার লাইট আছে এদিকে আবার সরাসরি আমরা চলে যাব যে এখন বাম দিকে দেখলাম ডান দিকে চলে যাই যদি ডান দিকে একটু দেখি সরাসরি এই সুইচটা আমরা এই সুইচটা যদি সরাসরি দেখি তাহলে বুঝবো একটু কাছের থেকে আমরা একটা সুইচটা সরাসরি দেখব দেখলে পরে এই দেখি এই এখানে একটা বিন্দুর মতন আছে এই বিন্দুটা যখন এই এটাকে যখন এরকম অপাবস্থা আছে এখন এখানে দিলাম দিলে ওই ড্যাশবোর্ডে চলে যাই আমরা আমরা ড্যাশবোর্ডে চলে যাই ড্যাশবোর্ডে যখন আমরা যাবো তখন এই ড্যাশবোর্ডে চলে গেলাম গেল এই যে এরকম একটা চিহ্ন এখানে আছে না আমরা দেখতেছি ড্যাশবোর্ডে কিন্তু সেম চিহ্ন ওখানে আছে একটু মনে খেয়াল করি সেম চিহ্ন আছে এল আপার ডিপার এই যে আপার ডিপার ওই যখন আমরা ওই যে ওয়ালে দেখি আমরা একটা ওয়ালে দেখাই সরাসরি এই যে ওয়ালে দেখা যাচ্ছে এটাকে দেখে আপার আপার ডিপারের জন্য অর্থাৎ এই দেখছেন এই যে এরকম আপার ডিপারের জন্য আপার ডিপার এই যে আপার আছে এই যে এই যে এখানে উপরেটা আপার ডিপার ওই যে দেখে একটু বেশি করে দেখি বেশি করে একটু দেখি আমরা এইটা মূলত এই সুইচটা ব্যবহার করি কী জন্য যখনই আমরা রাতের বেলায় যদি আমরা কোনো ওভারটেক করি ওভারটেক করতে গেলে সামনের গাড়িকে তো বোঝানোর জন্য যে আমি ওভারটেক করবো অথবা দিনের বেলাও যদি আমরা গাড়িকে ওভারটেক করতে যাই তাইলে পরে এরকম আমরা কী করবো ইমার্জেন্সিভাবে আমরা এই জিনিসটা দেবো দিলে পরে এই যে এই দেখো এখানে কিন্তু দুইটা সুইচ আছে দুই ধরনের একটা হলে আপার ডিপার নিচেরটা ডিপার উপরে ডাপার এই যে দিলাম নিচে এই যে নিচে আছে তো এই যে এই যে আপার ডিপার আপার ডিপার আপার ডিপার এই যে আপার ডিপার বারবার জলে নেবে এইটা এই সুইচটা কিন্তু ওখানেও একটু জলে এইবার আসি আমরা তারপরে যখন ঘুরে আমরা এখানে দিই এতে হেডলাইট হবে ওই যে হেডলাইট জল জ্বলতেছে আমরা একটু ওয়ালে দেখি সরাসরি দিনের বেলা একটু কম দেখা যায় কিন্তু আমরা দেখি হেডলাইট জ্বলতেছে হেডলেট অফ করে দিলাম অফ আবার দেখি অন করে দিলাম হেডলাইট জ্বলতেছে এই যে জিনিসগুলো আছে এই যে সুইচ এই সুইচ সম্পর্কে আমাদের ভালো একটা ধারণা থাকবে এবার আসি আমরা ইন্ডিকেটর দেখি একদম অফ করে দিলাম একদম এই যে আমরা ডেসবোর্ডে দেখি একদম অপবস্থা আছে এইবার আমরা ইন্ডিকেটর দিলে আমরা বাম দিকে ইন্ডিকেটর দিব আমাদের মাথায় রাখতে হবে উপরের দিকে ধাক্কা দিলে বাম দিকে ইন্ডিকেটর এদিকে দেখি ইন্ডিকেটর ল্যাম্পটা আমরা ইয়াটা এই যে ইন্ডিকেটর দিচ্ছে ফ্লাসিং করতেছে তারপরে আমরা যদি বাম দিকে ইন্ডিকেটর দিলা দিলে হবে উপরের দিকে মাথায় রাখবো আমরা আর ডান দিকে ইন্ডিকেটর দিলে হবে নিচের দিকে যে ডান দিকে ইন্ডিকেটর দিচ্ছি আমরা এখন নিচের দিকে দেখাচ্ছে মোটামুটি এই দুইটা সুইচ সুইচ সম্পর্কে আমরা ভালোভাবে বুঝতে পারলাম এইবার আসি এইবার আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো সেটা হলো এই যে একটা লুকিং এই যে গ্লাস আছে গ্লাস আছে এই গ্লাসের কথা বলি আমরা যে দরজার যে গ্লাসগুলো আছে এই গ্লাসগুলো চাইলে কিন্তু আমরা খুলতে পারি এই যে যে কোনো লোকে চাইলে খুলতে পারবো প্যাসেঞ্জার চাইলেও খুলতে পারবে আবার দেখি আবার আমি নিজে চাইলেও খুলতে পারবো লাগাইতে পারবো কিন্তু যদি এই জায়গাতে এই জায়গাতে একটা ইয়ে আছে এই জায়গার ভিতরে আমাদের একটা লক সুইচ আছে এই যে লক সুইচ যখন সুইচ লক করে দেবো এই দেখি আমি অন্য কেউ যদি চাই আমরা একটু এদিকে একটু খেয়াল করি আমরা আবার এখানে আসবো সরাসরি লক করে দিলাম লক করে দিলে শুধু আমি চাইলে আমারটা খুলতে পারবো কিন্তু অন্যটা খুলবে না একটু খেয়াল করি ওই যে পাশেটা দেখাই এই যে খুলবে না অন্য কোনো দরজা কোনো প্যাসেঞ্জার চাইলেও খোলাতে পারবে না একটু এখানে আসি সরাসরি দেখা আসবো আমরা এখন যখন এই এই লকটা দিয়ে দিব আমি তখন আর কেউ চাইলে খুলতে পারবো কিন্তু আমারটা আমি চাইলে খুলতে পারবো এটা যখন আমরা আমি ড্রাইভার আমি চাইলে আমারটা খুলতে পারবো কিন্তু খুলতে পারব উড়াইতে পারবো কিন্তু লক করে দিলে অন্য কোনো প্যাসেঞ্জার চাইলেও এই জানলাগুলো দরজাগুলো খুলতে পারবে না এই এই হলো সুইচ আবার প্যাসেঞ্জার এই যে উডাই দিলাম প্যাসেঞ্জার চাইলে কিন্তু এটা যে কোনো পিছনের প্যাসেঞ্জার এই যে খুলতেছে শব্দ শুনতেছি আমরা সামনেরটা খুলবে পিছনেটা খুলবে কিন্তু আমার এটা আমার ইচ্ছা মতো আমি যখন ড্রাইভার এই আমার ইচ্ছা মতো আমি খুলতে পারবো লাগাইতে পারবো এবার আসি আর একটা জিনিস আমরা দেখবো এখানে গুরুত্বপূর্ণ এই যে মিরর আছে বাইরের দিকে যে মিরর আছে ডান দিকের মিরর আছে মিরোর এই যে সুইচ এটা একটা সুইচটা আমরা খেয়াল করি ভালো করে দেখি সুইচটা একটু আমরা ভালো করে দেখবো সেটা হলো এই যে আমাদের যে সুইচটা আছে এই সুইচটা আমরা ভালো করে দেখি এখানে এই যে সুইচ আছে এই সুইচের ভিতরে যদি বাম দিকেটা আমরা অ্যাডজাস্ট করি বাম দিকে দিলাম দিলে বাম দিকে এই যে বাম দিকে আমরা দেখি আমরা বাম দিকের ইয়াটা দেখবো ভালো করে এখন বাম দিয়ে কী করবো এই যে এই যে দেখি এই যে ঘুরাচ্ছি এই যে ঘুরে এই বাম দিকে ডান দিয়ে ঘুরতেছে আবার উপর করবো তাও করতে পারবো এই যে উপন্যিস হচ্ছে এই যে উপন্যাস হচ্ছে এটা করা যেতে পারে এর সুইচের জন্য আবার যদি আমরা বাম দিকেটা করি তখন কি করবো এই বাম আবার ডান দিকেরটা করলে এই ডান ডানে দিয়ে দিলাম ডানে যখন দিয়ে দিব তখন এই ডান উপর উপন্যিস করতে পারবো এই যে দেখা যাচ্ছে উপন্যিস করা যাবে এই যে মোটামুটি আমরা এই সুইচগুলো বুঝতে পারলাম এই যে উপন্যাস এই যে করা যাচ্ছে এই যে উপন্যিস করা যাচ্ছে ঠিক আছে তা মোটামুটি আমরা এখন আমরা যদি উক্ত ভিডিওটা বারবার দেখি তাহলে সুইচ সম্পর্কে গাড়ির সুইচ গুলো কীভাবে ব্যবহার করবো সে সম্পর্কে একটা ভালো ধারণা আসবে এবং ব্যবহার করতে পারবো বলে আমি মনে করি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে